সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা হাবিব। নারিকেলের পুর ভরা পুলি পিঠা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অন্যতম পিঠা। আজ আপনাদের এই পিঠাটাই তৈরি করে দেখাব। আপনাদের সুবিধার্থে এই রেসিপিকে আমি তিন ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে নারিকেলের পুর তৈরি করে দেখাব, দ্বিতীয় ভাগে আটার রুটি তৈরি করে দেখাবো এবং তৃতীয় ভাগে পিঠা বানিয়ে ভেজে দেখাবো। পিঠার ভিতরের নারকেলি পুর তৈরি করতে যা যা লাগবে: নারকেল কোড়ানো 2 কাপ, গুড় 1/4 কাপ, চিনি 1/4 কাপ, তরল দুধ 1/2 কাপ, সাদা এলাচ 3টা, তেজপাতা 2টা, দারচিনি 3 টুকরা, তেল বা ঘি 1 চা চামচ। এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। 3টা সাদা এলাচ আমি একটু এভাবে ভেঙে নিয়েছি, 2টা তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি আর 3টা দারচিনি দিয়ে দিচ্ছি। এখন আমি কুড়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি, গুড়টাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু চিনি অথবা শুধু গুড় ব্যবহার করেও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তরল দুধ, চুলা রাস্তা মিডিয়ামে রেখে 3-4 মিনিট আমরা জাল করব, যাতে গুড় আর দুধটা খুব ভালোভাবে নারকেলের সাথে মিশে যায়। মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দুধটা শুকিয়ে যাওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। 3-4 মিনিটের মধ্যে গুড়গুলো গলে নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে, এটা আঠালো হয়ে গেলে আমরা নামিয়ে নেব। নারকেলটা প্রায় হয়ে এসেছে, চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। একটা ছড়ানো পাত্রে নারকেলের পুরটাকে নিয়ে নিচ্ছি। পিঠা বানানোর আগে অবশ্যই এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। গরম মশলাগুলো আলাদা করে ফেলছি। পিঠার রুটি তৈরি করতে যা যা লাগবে: চালের গুঁড়া 2 কাপ, আটা 1/2 কাপ, লবণ 1/2 চা চামচ, পানি 2 কাপ। একটা মিক্সিং বোলে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, নতুন বা পুরানো যে কোনো চালের গুঁড়াই চলবে। এর মাঝে 1/2 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আর 1/2 চা চামচ পরিমাণ লবণ। সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। চুলায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে ফুল আঁচে জাল করে নিচ্ছি। পানিটা যখন টকবক করে ফুটতে থাকবে তখন চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে। এই প্রসেসটা খুব দ্রুত করতে হবে। নাড়নি দিয়ে নেড়ে একটা কাই তৈরি করে নিতে হবে। পানিটা সম্পূর্ণভাবে আটার সাথে মিশে গেলে চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। ডোটা সামান্য ঠান্ডা হলে হাত দিয়ে ধরার মতো অবস্থায় আসলেই এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আটার ডোটা একটু নরমই থাকবে। ডোটা শক্ত হলে পিঠা ভাজার কিছু সময় পর পিঠাটাও শক্ত হয়ে যাবে। খুব ভালোভাবে 5-6 মিনিট মথে নিব। ডোটাকে 3টা সমান ভাগে ভাগ করে নিচ্ছি। বাকি 2টা অংশ পাতিলে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন এই অংশটাকে বড় একটা রুটি বানিয়ে নিব। গোল হওয়ার কোনো দরকার নেই, কারণ এটাকে আমি কাটবো। একটা কৌটার মুখা দিয়ে আমি ছোট ছোট গোল কেটে নিচ্ছি। শুধু চালের গুঁড়ো ব্যবহার করে পিঠা বানালে পিঠাটা একটু শক্ত হয় আর পিঠা ভাজার সময় পিঠার গাটা ফেটে যায়। এজন্যই আমি আটাটা মিশিয়েছি, এতে পিঠাটা অনেকটা সফট হবে। নর্মালি আমরা যেরকম রুটি বানাই রুটির পুরুত্বটা এরকমই হবে। আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন তৃতীয় ভাগ। রুটিগুলো যেদিকে চাপ দিয়ে কাটলাম তার ঠিক উল্টো দিকে 1 চা চামচ পরিমাণ নারকেলের পুর নিয়ে নিচ্ছি। পুরটা আঙুল দিয়ে হালকাভাবে চেপে রুটির মুখটা বন্ধ করে দিচ্ছি। একটু চাপ দিয়ে বন্ধ করতে হবে। একটা কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে নকশা করে দিচ্ছি। এতে পিঠাটা খুলেও যাবে না আর দেখতেও ভালো লাগে।
আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি, একটু খেয়াল করেন। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে। এখন বলছি সংরক্ষণ পদ্ধতি। পিঠাগুলো সংরক্ষণ করার জন্য এরকম একটা ছড়ানো স্টিলের পাত্রে একটু দূরে দূরে পিঠাগুলো রেখে ডিপ ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর পিঠাগুলো বেশ শক্ত হয়ে যাবে, তখন কোনো এয়ারটাইট বক্স, জিপলক ব্যাগ বা পলিথিনে উঠিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারবেন সারা মাসের জন্য। প্রথমে 1 ঘন্টা ফ্রিজে রাখার কারণে পিঠাগুলো আর গায়ে গায়ে লেগে যাবে না। কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। পিঠাগুলোকে আমি ডুবো তেলে ভাজবো। তেলটা সামান্য গরম হলে চুলার আঁচটা একদম কমিয়ে রেখে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠা ভাজতে খুব বেশি তেল লাগবে না, কিন্তু ডুবো তেলে না ভাজলে পিঠাগুলো মুচমুচে হবে না। চুলার আঁচটা একদমই লোতে রেখেছি। পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব বেশি পরিমাণে পিঠা একবারে কড়াইয়ে দিবেন না। যে কয়টা কড়াইয়ে খুব ভালোভাবে ভাজা যাবে সে কয়টা পিঠাই একবারে ভাজবেন। প্রায় 2 মিনিট পর আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আরো কিছু সময় পর পিঠাগুলোকে আমি আরেকবার উল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হালকাভাবে ভেজে নিতে পারেন। আমি পিঠাগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে তেল ছড়িয়ে একটা টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি। আমার 1-1 পিস পিঠা হতে সময় লেগেছে প্রায় 4 থেকে 5 মিনিট। যতদূর সম্ভব সহজভাবে আমি রেসিপিটি উপস্থাপন করার চেষ্টা করেছি। তারপরেও কারো বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।